বিসমিল্লাহির রহমানির রহিম। বিজনেস ডকুমেন্ট সলিউশন বিডিতে আপনাদের সকলকে অভিনন্দন। আমরা এখন একটা রিটার্ন কিভাবে তৈরি করে তা নিয়ে আলোচনা করব। প্রথম পৃষ্ঠায় করদাতার নাম, তার ন্যাশনাল আইডি নাম্বার, তার টিআইএন নাম্বার, তার সার্কেল, তার জোন, তার অ্যাসেসমেন্ট ইয়ার, ইন্ডিভিজুয়াল স্ট্যাটাস, তার এমপ্লয়মেন্ট নেম, যে প্রতিষ্ঠানে চাকরি করে তার নাম, তার তার যদি ওয়াইফের টিন নাম্বার অথবা হাজব্যান্ডের টিন নাম্বার থাকে, টিন নাম্বার, তার ফাদার নেম, তার মাদার নেম, তার ডেট অফ বার্থ, তার প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, এইভাবে আমরা প্রথম পেজটা তৈরি করব। আমরা চলে যাব সেকেন্ড পেজে। সেকেন্ড পেজে তার ট্যাক্সটা কিভাবে ক্যালকুলেশন করা হয় এই ট্যাক্সটা আমরা ক্যালকুলেশন করে দেখাবো। যেহেতু 30শে জুন 2020-এর হিসাব, 30শে জুন 2020-এর হিসাব নিয়ে আমরা আলোচনা করব। প্রথম হলো স্যালারি খাতে তার যে ইনকাম, এই স্যালারি খাতে ইনকাম নিয়ে আমরা দেখাবো কিভাবে তার 5,30,000 টাকা টোটাল স্যালারি খাতে তার ট্যাক্সেবল ইনকামটা আসলো। তার জন্য আমরা চলে যাব পেজ 3-তে। পেজ 3-তে আমরা করদাতার নাম, তার টিন নাম্বার লিখব। লেখার পরে তার টোটাল যে বেসিক এই ফিনান্সিয়াল ইয়ারে, সে বেসিক পেয়েছে 5,00,000 টাকা। এই 5,00,000 টাকা পুরোটাই তার ট্যাক্সেবল। সে 60,000 টাকা পেয়েছে কনভেন্স, তার মধ্যে 30,000 টাকার উপরে তার কোনো ট্যাক্স দিতে হবে না, এক্সাম্পটেড, বাকি 30,000 টাকা ট্যাক্সেবল। তার হাউস রেন্ট বেসিকের 50%, 2,50,000 টাকা, তার উপরে কোনো ট্যাক্স দিতে হবে না, এই 2,50,000 টাকা এক্সাম্পটেড। তারপর মেডিকেল অ্যালাউন্স 50,000 টাকা, বেসিকের 10%, এইটার উপরে কোনো ট্যাক্স দিতে হবে না, এক্সাম্পটেড। এখন তার ট্যাক্স দিতে হবে 5,00,000 টাকা আর 30,000 টাকা, এই দুটা মিলে 5,30,000 টাকার উপরে তার ট্যাক্স দিতে হবে। আমরা পেজ 2-তে 5,30,000 টাকা উনি ট্যাক্স দিতে হবে তা আমরা লিখব। তারপর আমরা চলে যাব হাউস হোল্ড প্রপার্টি ইনকাম, 2,68,000 টাকা। এই 2,68,000টা কিভাবে আসলো তা দেখার জন্য আমরা চলে যাব আবার পেজ 2-তে। পেজ 2-তে তার শিডিউল 2-তে, পেজ 2-এর এখানে তার অ্যাড্রেসটা লিখবো। তার টোটাল ইনকাম হয়েছে 3,60,000 টাকা, সে বাসা ভাড়া পেয়েছে, তার মধ্যে 90,000 টাকা সে রিপেয়ার মেনটেনেন্স বাবদ তার এক্সাম্পটেড পাবে, যেহেতু রেসিডেন্সিয়াল এলাকা সে ভাড়া পেয়েছে, তার জন্য 25% এক্সাম্পটেড হবে। আর মিউনিসিপ্যাল ট্যাক্স হিসেবে সে 2,000 টাকা দিয়েছে, এভাবে 92,000 টাকা তার এক্সাম্পটেড হবে, কত থেকে, 3,60,000 টাকা থেকে। এখন তার ট্যাক্সেবল ইনকাম দাঁড়ালো 2,68,000 টাকা, যেটা আমরা ফেজ যে পেজ যে 2-তে আছে, 2-তে আমরা লিখবো বাড়ি ভাড়া ইনকাম হিসেবে সে 2,68,000 টাকা পেয়েছে। আর সে ব্যাংক ইন্টারেস্ট পেয়েছে 5,820 টাকা, এভাবে তার টোটাল ট্যাক্সেবল ইনকাম হয়েছে 8,03,820 টাকা। এই 8,03,820 টাকা কিভাবে ট্যাক্সটা ক্যালকুলেশন করা হয় এটা আমরা দেখব। তার জন্য আমরা একটা ওয়ার্কিং শিটে চলে যাব। সেই ওয়ার্কিং শিটে যেয়ে আমরা দেখব 8,03,820 টাকা আর উপরে কিভাবে তার ট্যাক্সটা আসলো। প্রথম, সে যদি পুরুষ করদাতা, প্রথম 3,00,000 টাকার উপরে তার কোনো ট্যাক্স আসবে না। পরবর্তী 1,00,000 টাকার উপরে তার ট্যাক্স আসবে 5%, 5,000 টাকা। তার পরবর্তী 3,00,000 টাকার উপরে তার ট্যাক্স আসবে 10%, 3,000 টাকা, 10% সরি, আসতেছে 30,000 টাকা। তার পরবর্তী যা অবশিষ্ট থাকবে তার উপরে 15% হারে তার ট্যাক্স দিতে হবে, 15,000 টাকা, 15,573 টাকা। এভাবে তার ট্যাক্স আসতেছে 50,573 টাকা। এই 50,573 টাকা তার ট্যাক্স আসলো, যেটা আমরা আবার 2 নম্বর পেজে চলে যাব। সেই পেজে আমরা লিখবো যে 50,573 টাকা তার ট্যাক্স আসতেছে।
তারপর তারা আসতেছে ট্যাক্স রিবেট, ইনভেস্টমেন্টের উপরে তারা একটা ট্যাক্স রিবেট পাবে। এই রিবেটটা হলো 10,800 টাকা। এই রিবেটটা কিভাবে সে পেল এটা আমরা আলোচনা করব আর একটা একটা ওয়ার্কিং শিটে। সে ওয়ার্কিং শিটে যে আমরা দেখাবো যে 8,03,820 টাকার উপরে 25% আর 15% আসছে 30,143 টাকা। এটা একটা ফরম্যাট গভর্নমেন্ট থেকে দেওয়া যে টোটাল ইনকাম তার 15% আসছে 30,173 টাকা। আর সে ইনভেস্টমেন্ট করেছে এবছর ইন্স্যুরেন্স পারপাসে 12,000 টাকা, আর ডিপিএস সে 90,000 টাকা ইনভেস্টমেন্ট করেছিল, কিন্তু সে এখানে রেয়াত পাবে অ্যাভেলেবেল, সে অ্যালাউন্সের উপরে সুবিধা পাবে 60,000 টাকার উপরে, টোটাল সে 72,000 টাকা। এই 72,000 টাকার 15% আসতেছে 10,800 টাকা। এই 10,800 টাকা আর 30,143 টাকা, এই দুটার মধ্যে যেটা কম এটার উপরে সে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স পাবে 10,800 টাকা। আমরা পেজ টুতে আবার চলে যাব। এই 10,800 টাকা তার ইনভেস্টমেন্ট অ্যালাউন্স পেল, 50,573 থেকে 10,800 টাকা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স, তা বাদ দেওয়ার পরে থাকতেছে 39,773 টাকা। এই 39,773 টাকা তার ট্যাক্স দিতে হবে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স বাদ দেওয়ার পরে। সে যে প্রতিষ্ঠানে চাকরি করত তারা তার বেতন থেকে 20,000 টাকা ট্যাক্স কেটে রেখেছিল, আর যে সে ব্যাংকের যে ইন্টারেস্ট পেয়েছিল ইন্টারেস্ট থেকে ট্যাক্স কেটে রেখেছিল 582 টাকা। এভাবে 20,582 টাকা তার সোর্সে ট্যাক্স কাটা ছিল, আর 19,191 টাকা তার পে অর্ডার, চালান অথবা ব্যাংক ড্রাফটের মাধ্যমে তার প্রদান করতে হবে। টোটাল 39,773 টাকা তার ট্যাক্স দিতে হবে। আজ এখানেই শেষ, পরবর্তী ভিডিওতে আমরা আবার দেখাবো রিটার্নের পরবর্তী পার্টটা। আল্লাহ হাফেজ।